যদি আপনি আপনার আন্দোলনের কৌশল নির্ণয় করবার চেষ্টা করেন তাহলে তাতে জিততে পারবেন না। আমি যদি এরকম করে প্রশ্ন করি, মানে এখন নোমান ভাই এখানে আছেন, প্রশ্নটা তার কাছেই যাবে, কিন্তু আমি নোমান ভাইকে যে প্রশ্ন করছি তা না, আমরা যারা আন্দোলনের মধ্যে আছি আমি সবার কাছেই প্রশ্ন করছি, এই যে গত দেড় বছর দুই বছরের যে আন্দোলনের, এর মধ্যে কোনো সময় আমরা সরাসরি রাষ্ট্র ক্ষমতার সামনে দাঁড়িয়েছি, দাঁড়িয়ে বলেছি এখন থেকে হয় তুমি নইলে আমি, চূড়ান্ত লড়াই, চূড়ান্ত সিদ্ধান্ত করবার জন্যই এখানে দাঁড়ালাম, দাঁড়িয়েছি? আমি আপনাদের কাছে প্রশ্ন করেছি, জবাব চাইছি না, কারণ জবাব যারা দেবার তারা দেবেন, সাধারণ মানুষকেই জবাব দেবে। আচ্ছা ধরেন আমি যদি আপনাদের এরকম করে প্রশ্ন করি, 28 অক্টোবর যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনা ছাড়া সরকারের বিকল্প কী ছিল? সরকার তার ক্ষমতা রাখবার জন্য এটাই তো করবে, কোনো ধরনের ন্যায় নীতির ধার ধারণি, কই ফকিরাপুল আর কই প্রধান বিচারপতির বাড়ি, কোনো একটা ছবি নাই, কোনো ফুটেজ নাই, যাদের নামে মামলা দেওয়া হয়েছে তারা যে প্রধান বিচারপতির বাড়ির সামনে ছিলেন, কোনো কাজ করেছেন, একটা ছবি কোথাও দেখাতে পারবে না সরকার, তবু তো মামলা দিয়েছে। আমাদের একজন পুলিশকে উপর থেকে ফেলে দিয়ে পিটাতে পিটাতে মেরে ফেললো, আর একটা পুলিশ তাকে রক্ষা করতে গেল না, তার জন্য কোনো মামলা হলো না, তার কোনো ভিডিও ফুটেজ নাই, তার মানে কি? সবই সাজানো, সবাই বোঝে, ওরা সব রকম করে রক্ষা করতে চেষ্টা করেছে, কারণ তারা মনে করেছে এই মিছিল এই সমাবেশ যদি ঘুরে দাঁড়ায় তাইলে আমরা থাকতে পারবো না। ওই যে রাজ্জাক সাহেব মন্ত্রী ছিলেন যিনি কৃষি, উনি বলেছেন না ওদের গ্রেফতার করবো না, ওদের যদি গ্রেফতার না করি তাহলে আমরা থাকতে পারতাম? এর চাইতে বড় সত্যি কথা তো নাই। আমরা কি সেই পরিস্থিতি তৈরি করতে পেরেছিলাম? 28 তারিখে কী হতে পারে আমাদের কি কোনো ধারণা ছিল না? ওবায়দুল কাদের সাহেব কি 2-3 দিন আগে বক্তৃতা করেন নাই? হেফাজতের অবস্থা কী হয়েছিল মনে নাই আপনাদের? দেখেছেন না, বলেননি? তা যদি বলেই থাকেন তাহলে ওই হেফাজতের ঘটনা রিপিটেড হতে পারে ওই একই জায়গাতে বিএনপির সমাবেশের মধ্যে, সেটা কি আমাদের মাথার মধ্যে আসেনি? ঠিক আছে, যদি এসেই থাকে তাহলে কী করব, কী করা উচিত আমাদের তা কি বুঝতে পেরেছিলাম? যদি বুঝেই থাকি তাহলে যখন হামলাটা করা হলো তখন মঞ্চ থেকে কোনো নির্দেশ তো গেল না, আমরা যে হরতাল দিলাম সেই হরতালটাও কীরকম করে দিলাম, সবাই গুছিয়ে টুছিয়ে দিতে পেরেছি তা তো না, বরঞ্চ বলতে পারি ইট ওয়াজ অন দ্য রান, মানে দৌড়াতে দৌড়াতে হরতাল দিয়েছি, নামতে নামতে হরতাল দিয়েছি, এরকম তো হতে পারতো, সেখানে আমরা ঘোষণা করতে পারতাম। আচ্ছা যদি ধরে আমি বলি এরকম হতো যদি, যে কেউ একজন নেতারা মঞ্চ থেকে বলতেন আমরা সরকারের অনুমতি নিয়ে গণতন্ত্র সম্মতভাবেই সভা করছি, সেটা হামলা করছে ওরা, রুখে দেন, কী হতো তাহলে? যেটা হয়নি সেটা তো হয়নি, আমি আবার সেটা তো করতে বলতে পারবো না, কিন্তু আমি হাইপোথেটিক্যালি বলছি, যদি সেরকম বলা হতো কোনো আওয়ামী গুন্ডার ছায়া থাকতো না ওই জায়গা, পুলিশ পর্যন্ত থাকতে পারতো না। এটাই কি প্রেসক্রাইব করছি? ইন অ্যাডভান্স তো আমি প্রেসক্রাইব করতে পারি না, আগেই কি বলতে পারি যে এই হলে এই হবে, কিন্তু আমাদের সাধারণ একটা ধারণা থাকতে হবে এই যে আন্দোলন করছি রোডম্যাপটা কী, কোথা থেকে কত দূর যাব, কী গতিতে যাব, কোন জায়গায় আক্রমণ করব, কোথায় আঘাতটা করব। আমি আসবার পরে তো ফুয়াদের বক্তৃতাই শুনলাম, সবই যুক্তিসঙ্গত, কিন্তু তারপরে আমি বলি লড়াইটা কী? ভারত আমাদের প্রধান শত্রু, যদি আমি এটাই ধরে কথা বলি তাহলে সেই লড়াইটা কি? আমি সরকারের বিরুদ্ধে হরতাল দিতে পারি, মিছিল করতে পারি, ঘেরাও করতে পারি, ভারতের হাইকমিশন ঘেরাও করবোই তো নাকি, আর কিছু আছে কি করতে পারি? ভারতীয় পণ্য বর্জন, এরকম ক্যাম্পেইন তো হচ্ছে, নোমান ভাই এখানে আছেন, বিএনপি এখন পর্যন্ত সেই আহ্বান দিয়েছে, জামাত ইসলাম সেটা দিয়েছে, তারা দেয়নি কেন? কয়েকজন ব্লগার বললেন, সেটাই কি আন্দোলন হবে শেষ পর্যন্ত? আচ্ছা এটাই যদি হয় আমরা হিসাব কী করেছি, আমরা পণ্য বর্জন করতে পেরে পণ্য বর্জন করে কতদূর সাস্টেইন করতে পারব? এই যে 50,000 টন বা মন পেঁয়াজ আসবে ভারত দেবে বলেছে, নেব নাকি নেব না, ফেরত দিয়ে দেব? বর্জন যদি বলেন তাহলে তো আপনাকে বলতে হবে ওই পেঁয়াজ কেন, কোনো কিছু নেব না ওদের থেকে। আমাদের ট্রেড ব্যালেন্স কী? বড় জোর 200-250 কোটি টাকা আমরা এখান থেকে এক্সপোর্ট করি, ওরা করে প্রায় 2,000 কোটি টাকার মতো ওরা এক্সপোর্ট করে, আমাদের আনতে হয়। আমাদের সমস্যা আছে ওরা প্রতিবেশী বলেই, ধরেন চিনি বলেন অন্য কিছু বলেন, আমদানি করবার সময় এখানকার ট্রান্সপোর্টেশন কস্ট যত কম হয় বাইরেরটা বেশি হয়। আমি আবার বলি
আমাদের সেন্টিমেন্ট ইমোশন বাংলাদেশের 95% মানুষের কাছে যদি বলেন সবাই মনে করে এবং সেটা বাস্তব, এই সরকারকে টিকানোর ব্যাপারে সবচাইতে বড় ভূমিকা তারাই রেখেছে। তার মানে তারা সরাসরি দুষ্টের পালন করছে। আমি সেই দুষ্টের অবসান করতে চাই, লড়াই করতে চাই, আমাকে এই বিবেচনায় রেখেই লড়াইটা করতে হবে। আমি আবার বলি, শুধু ইমোশনের ভিত্তিতে সেটা হবে না,